2024-এর লোকসভা ভোটের মুখে বিজেপিতে চোখ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবশ্য বিজেপিতে যোগ দেওয়ার আগে মেয়াদ ফুরানোর পূর্বেই তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দেন। এছাড়া রাজ্যের আরও দুজন আইপিএস ভোটের আগে ইস্তফা দিয়েছেন। এর মধ্যে এই একজন রাজ্যের পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাকে আবার মালদা উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর অন্যদিকে কম্পালসারি ওয়েটিংয়ে থাকা আরও একজন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধরও ইস্তফা দিয়েছেন। জল্পনা বারাসত আসনে এই পুলিশ কর্তাকে প্রার্থী করতে পারে বিজেপি। কিন্তু এবার ফের চমক, দেশের একজন প্রাক্তন বায়ুসেনা প্রধানও এবার যোগ দিলেন বিজেপিতে। প্রাক্তন বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়া দিল্লিতে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের হাত ধরে বিজেপির পতাকা তুলে নিয়েছেন হাতে। সূত্রের খবর, বিজেপি আর কে এস ভাদৌরিয়ার প্রার্থী করতে পারে গাজিয়াবাদ আসন থেকে। আর এই আসনে বর্তমানে সাংসদ রয়েছেন আরেক প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং। বিজেপিতে যোগ দিয়ে ভাদৌরিয়া জানান যে এবার দেশ গড়ার কাজে যুক্ত হওয়ার সুযোগ পেলাম। উত্তরপ্রদেশের বাসিন্দা এই প্রাক্তন বায়ুসেনা প্রধান প্রসঙ্গত উত্তরপ্রদেশ এখনও অনেক আসনেই প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। আর এদিকে বিজেপিতে যোগ দিয়েই এই প্রাক্তন বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়া জানিয়েছেন তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং সকলকে ধন্যবাদ জানাতে চান বিজেপিতে যোগ দিতে পারার জন্য। এবার দেশ গড়ার কাজে ব্রতী হওয়ার সুযোগ পেলেন তিনি। আর কে এস ভাদৌরিয়া 2019 থেকে 2021 সাল পর্যন্ত ভারতীয় বায়ুসেনার চিফ অফ আর্মি স্টাফ পদে ছিলেন। ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হন 1980 সালে। মোট 4,250 ঘন্টা যুদ্ধ বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া মোট 26 ধরনের যুদ্ধ বিমান এবং পরিবহন বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তার। নিজের কর্মজীবনে বেশ কয়েকটি প্রশাসনিক এবং অপারেশনাল দায়িত্বও সামলেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। এয়ার স্টাফের ভাইস চিফ নিযুক্ত হওয়ার আগেই আর কে এস ভাদৌরিয়া আইএএফ এর সঙ্গে বেঙ্গালুরু ভিত্তিক ট্রেনিং কমান্ডের প্রধান ছিলেন। ডেপুটি চিফ হিসেবে তিনি ফ্রান্সের সঙ্গে 36টি রাফাল যুদ্ধ বিমান চুক্তির জন্য ভারতীয় আলোচনাকারী দলের চেয়ারম্যান ছিলেন। প্রায় 4 দশক কর্মজীবনে ভাদৌরিয়া একটি জাগুয়ার স্কোয়াড্রন এবং একটি প্রধান এয়ারফোর্স স্টেশনের নেতৃত্ব দেন। ভাদৌরিয়া যে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন তার মধ্যে কয়েকটি হল ন্যাশনাল ডিফেন্স একাডেমি কমান্ড্যান্ট, সেন্ট্রাল এয়ার কমান্ড্যান্ট, সিনিয়র এয়ার স্টাফ অফিসার এবং জানুয়ারি 2016 থেকে 28 ফেব্রুয়ারি 2017 পর্যন্ত এয়ার স্টাফের ডেপুটি চিফ। তিনি এয়ার অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কমান্ডিং ইন চিফ সাউদার্ন এয়ার কমান্ড 1 মার্চ 2017 থেকে। এছাড়াও জানা গিয়েছে যে এছাড়াও তিনি একজন পরীক্ষামূলক টেস্ট পাইলট, একজন ক্যাটাগরি এ যোগ্যতা সম্পন্ন ফ্লাইং ইনস্ট্রাক্টর এবং একজন পাইলট অ্যাটাক প্রশিক্ষক। এবং এই নিয়ে কি বলছেন আর কে এস ভাদৌরিয়া শুনব। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি কা অদ্ভুত নেতৃত্ব আর উনকি অদ্বিতীয় দূরদৃষ্টা জো হ্যায় জিসকে অন্তর্গত এক সংকল্প হ্যায় 2047 মে এক আত্মনির্ভর বিকশিত ভারত বনানে কা, উসকে অন্তর্গত জো কদম উঠায়ে যা রহে হ্যায় অভি সে সারে ডিপার্টমেন্টস মে, সারে অক্রস দ বোর্ড, সারে এরিয়াস মে, ও আনে ওয়ালে সময় মে, আনে ওয়ালি সদি মে ভারত কো এক নই দিশা দে রহে হ্যায় আর ভারত এক বিশ্ব স্তর পে এক দেশ, স্ট্রং দেশ, মজবুত দেশ উভর কে আয়েগা। আর এদিকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর কি বলছেন শোনাব। এয়ার চিফ মার্শাল আদনীয় আর কে এস ভাদৌরিয়া জি আর আমারে পুরানে
लोकसभा के साथी रहे वराप्रसाद राव जी, इनका भारतीय जनता पार्टी में दुनिया के सबसे बड़े राजनीतिक दल में आने पर बहुत बहुत स्वागत और अभिनंदन करता हूं। लोकसभा ভোটের মুখে বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবশ্য বিজেপিতে যোগ দেওয়ার আগেই মেয়াদ ফুরানোর পূর্বেই তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দেন। আর এবার রাজ্যের আরও দুজন আইপিএস ভোটের আগে ইস্তফা দিয়েছেন। এদের মধ্যে একজন হচ্ছেন রাজ্যের পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাকে আবার উত্তর মালদা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। আর এদিকে অন্যদিকে কম্পালসারি ওয়েটিংয়ে থাকা আরও একজন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধরও ইস্তফা দিয়েছেন। জল্পনা যে বারাসাত আসনে এই পুলিশ কর্তাকে প্রার্থী করতে পারে বিজেপি, কিন্তু এবার ফের চমক। দেশের একজন প্রাক্তন বায়ুসেনা প্রধান এবারে বিজেপিতে যোগদান করলেন। প্রাক্তন বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়া দিল্লিতে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের হাত ধরে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন। আর এ নিয়ে ঠিক কি বলেছেন এই যোগদান করার পরে ভাদৌরিয়া শুনবেন। माननीय प्रधानमंत्री मोदी जी का अद्भुत नेतृत्व और उनकी अद्वितीय दूरदृष्टा जो है, जिसके अंतर्गत एक संकल्प है 2047 में एक आत्मनिर्भर विकसित भारत बनाने का, उसके अंतर्गत जो कदम उठाए जा रहे हैं अभी से सारे डिपार्टमेंट्स में, सारे अक्रॉस द बोर्ड सारे एरियाज में, वो आने वाले समय में, आने वाली सदी में भारत को एक नई दिशा दे रहे हैं और भारत एक विश्व स्तर पे एक देश, स्ट्रांग देश, मजबूत देश उभर के आएगा। সূত্রের খবর, বিজেপি আরকে ভাদৌরিয়ার প্রার্থী করতে পারে গাজিয়াবাদের আসন থেকে। বা যেটা জানা যাচ্ছে যে এই আসনে বর্তমানে সাংসদ রয়েছেন আরেক প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং। আর বিজেপিতে যোগ দিয়ে ভাদৌরিয়া জানান যে এবার দেশ গড়ার কাজে সুযোগ পেলেন তিনি। উত্তরপ্রদেশের বাসিন্দা এই প্রাক্তন বায়ুসেনা প্রধান। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।